নমস্কার সবাইকে। জেলা বিজ্ঞানকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠান আসার জন্য। আপনারা সবাই জানেন এবছরটা আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানীর, অনেকগুলো বিজ্ঞানীর এবছর অনেকগুলো দিন হচ্ছে, তার মধ্যে একটা অলরেডি আমরা করে ফেলেছি, যে 200 বার্থ অ্যানিভার্সারি অফ গ্রেগর জোহান মেন্ডেলে, যেটা আমরা অলরেডি পালন করে ফেলেছি। আর এই মাসের 2 তারিখ ছিল আরেকজন বিজ্ঞানীর 100তম মৃত্যুবার্ষিকী, তার নাম আপনারা জানেন সবাইকে, আলেকজান্ডার গ্রাহাম বেল, যার জন্য হয়তো বলতে পারেন আজকের এই যে দূরমাধ্যমে আমরা কথা বলছি, টেলিফোন যে কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি অপর প্রান্তের, এবং একটু আগে যে কথা হচ্ছিল আমরা যে অনলাইনে কার্যক্রম করতে পাচ্ছি, সবই বলতে পারেন তার একটা দেওয়া পথ বা তার দেখানো পথ অনুযায়ী। তো তাকে স্মরণ করে নেওয়ার জন্যই এই জেলা বিজ্ঞান কেন্দ্র আজকের এই অনুষ্ঠানটা করেছে, যে আজকে একটা বক্তৃতা রয়েছেন আমাদের মধ্যেখানে রয়েছেন একজন স্বনামধন্য বিজ্ঞান প্রচারক, যার আকাশবাণীতে সবসময় অনুষ্ঠান আমরা দেখি, বিজ্ঞান অন্বেষা বলতে পারেন, বা যে বিজ্ঞানের অনুষ্ঠানগুলো আকাশবাণী বরাবর করে সেই অনুষ্ঠানে ডক্টর মানস প্রতিম দাস, তিনি সবসময় আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে হাত বাড়িয়ে দেন এবং সবসময় আমাদের ডাকে সাড়া দিয়ে স্বতঃপ্রতভাবে চলে আসেন। তো তাকে আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই একটা ডাকেই সাড়া দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। তো প্রথমে আমি আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্র আধিকারিক শ্রী ধ্রুবজিৎ চট্টোপাধ্যায় স্যারকে অনুরোধ করব আজকের একটু উদ্বোধনী ভাষণ দিয়ে অনুষ্ঠানটা শুরু করার জন্য। স্যার, সবাইকে প্রথমে জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার জানাই এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা গ্রাহাম বেলের কথা সকলেই জানি, গ্রাহাম বেল শুধুমাত্র একজন বিজ্ঞানী না, একজন অনুপ্রেরণার নাম। কারণ আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করি, পুরুলিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ছাত্রছাত্রীরা মনে করে অনেক সময় যে আমাদের অপ্রতুল সমস্ত কিছু রয়েছে, শিক্ষা ব্যবস্থা সুযোগ, সেখান থেকে আমাদের যে সংগ্রাম, জীবনযাত্রার সংগ্রাম, সেটা তো বোধহয় বেঁচে থাকা খুব কঠিন এবং ঠিকমতো নয়, অন্যান্যদের সঙ্গে অন্যদের সাথে আমরা পিছিয়ে রয়েছি, এই মনোভাবটা কাটানোর জন্যই আমরা বিজ্ঞান কেন্দ্র নানা রকম ব্যবস্থা করে থাকি। আজকে সেই উদ্দেশ্যে তাকে স্মরণ করা, এবং এই স্মরণ করার জন্য যিনি এগিয়ে এসছেন তিনি হচ্ছেন মানস প্রতিম দাস। তিনি এই ব্যাপারে, ওনাকে আমরা এই কারণেই চুজ করলাম কারণ তিনি এর বাস্তব ব্যাপারটা জানেন, তিনি অতিমধ্যে বিজ্ঞানকে কীভাবে সাধারণ থেকে সাধারণতর মানুষের কাছে নিয়ে যেতে হয় তা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। তাই আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা গ্রাহাম বেলের জীবনী থেকে নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারবে এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছো তাদের সকলকে আমি একটুই অনুরোধ করব, আমাদের মধ্যে যিনি যে ব্যক্তিত্ব রয়েছেন, যা যিনি তোমাদের এই কথা বলবেন, তিনি কিন্তু তোমাদের মতন করে বলবেন, তোমাদের যা জিজ্ঞাসা হয়েছে তা তোমরা নিশ্চয়ই করবে তাকে, এতে তোমরা অনুপ্রাণিত হবে এই আমার দৃঢ় বিশ্বাস। আমি এখন ডক্টর দাসকে আমার জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে তথা আমাদের পুরুলিয়াবাসী সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার এইভাবে স্বপ্রণোদিতভাবে এগিয়ে আসার জন্য, এবং আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য শোনার জন্য আমরা অধীরাত হয়ে অপেক্ষা করছি তার বক্তব্য শুরু করার জন্য। আমি তাকে জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, স্যার শুরু যদি করেন। আচ্ছা, নমস্কার জানাই সবাইকে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে, যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো হলো হলো ব্যাপার নেই তো কোনো? তো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এখন অত্যন্ত পরিণত এক কেন্দ্র, বিজ্ঞান চর্চা শুধু নয়, বিজ্ঞান শিক্ষা, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে বা বিজ্ঞানের ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। আমরা জানি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের প্রত্যেকটি কেন্দ্রই এইভাবে তারা কাজ করে চলেছে, এবং তারা সত্যিকার অর্থে দিন রাত কাজ করে, 24 ঘন্টা কাজ করে। তো আজকে যার সঙ্গে আমার প্রাথমিকভাবে আলাপ, মাননীয় ধ্রুবজিৎ চট্টোপাধ্যায়, মাননীয় সুমন কর্মকার, যারা বিজ্ঞানী আছেন এখানে যুক্ত আছেন, এবং আজকেও হয়তো তারা একটু সময় বের করে কিছুটা শুনবেন হয়তো কখনো, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আজকে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকেও আমার স্নেহ ভালোবাসা জানাই। এমন একটা বিষয় যেটা কেউ জানে না এমন নয়, সবাই এভাবে বলে নেওয়া ভালো, কিন্তু আবার জানার মধ্যেও তো আরো অনেক জানা থাকে, আরো অনেক নতুন নতুন তথ্য থাকে। তো আমরা একটু চেষ্টা করি আমাদের নিজেদের মতো মানে বুঝে নিয়ে কিভাবে সেটাকে আনা যায়।
আলেকজান্ডার গ্রাহাম বেলকে কিভাবে সামনে উপস্থিত করা যায় দেখি। আমরা আশা করি সফল হব সবাই মিলে কাজ করলে। যারা উপস্থিত থাকবেন তারাও যদি একটু যোগদান করেন, কিছু বলেন, যিনি বক্তা তারও হয়তো কতগুলো জিনিস হয়তো ত্রুটি হয়ে গেছে, খেয়াল রাখা হয়নি, তাকে যদি তিনি বা তারা ধরিয়ে দেন। বাচ্চারা অনেক সব ভালো পারে, বাচ্চাদের চোখে হঠাৎ করে এটা ধরা পড়ে যে কী অসুবিধাটা হয়েছে। যাই হোক, এইটুকু বলে নিয়ে আমি আমার পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন আনি, কেননা অনলাইন প্রেজেন্টেশনে আমি শুধু ক্যামেরার সামনে বসে থাকবো আর বলে যাবো, এটা খুব একটা ভালো হয় না। দু চারটে ছবি ইত্যাদি হলে ভালো হয়। ছবিগুলো ইংরেজিতে কিন্তু আমি বাংলায় বলে যাবো, ব্যাপারটা এরকম। আমাকে একটু সময় দেওয়া হোক, আমি এটা একটু প্রেজেন্টটা করি। আচ্ছা সুমন, আমি কি এন্টায়ার স্ক্রিন দিয়ে প্রেজেন্ট করবো নাকি উইন্ডো দিয়ে যাবো? আর এটা কি ফেসবুকে যাচ্ছে? হ্যাঁ স্যার, আমাদের এই ফেসবুক লাইভে করা আছে, ডিএসসি পুরুলে ফেসবুক লাইভে দেওয়া আছে। আচ্ছা, আমি সেটা একটু চেক করে নেব, এই কারণে যে আমার দিক থেকে কোনো অসুবিধা থাকলে আমি এটা একটু দেখতে পারব। হ্যাঁ স্যার, এটা কি শুরু হয়ে গেছে এখন? হ্যাঁ, ফেসবুক লাইভে দেওয়া আছে স্যার, ডিএসসি পুরুলে ফেসবুক লাইভে দেওয়া আছে। আমি এখন পাচ্ছি না, দেখতে বলা আছে। যাই, আমি পুরো দেখছি। যাই, সেটা পরের কথা, আমরা আমাদের কাজটা করি। আমার কম্পিউটারটা খুব দ্রুতগতির নয়, যা হয় আজকালকার দিনে, কয়েক বছর পরে একটু স্লো হয়ে যেতে থাকে, তো এইটা একটু মানিয়ে নিতে হবে আমার সামনে। আমার আশা করি যে এইটা সবাই দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো বিজ্ঞানের ক্ষেত্রে আমরা ম্যাজিক শব্দটা খুব একটা ব্যবহার করি না, কেননা বিজ্ঞান ধাপে ধাপে অগ্রসর হয়, তথ্য সন্ধান করে, সেই তথ্যকে বিশ্লেষণ করে নিজের যে ত্রুটি সেটাকে ঠিক করে, আবার পরবর্তী প্রকল্প বা হাইপোথেসিস ইংরেজিতে যাকে বলে সেটা ঠিক করে। তার মধ্যে কোনো ম্যাজিক নেই, মানে হঠাৎ করে হয়ে গেল, আচমকা হয়ে গেল, এরকম নেই। কিন্তু আসলে এমন অনেক মানুষ আছেন যাদের কাজটাকে, যাদের গোটা জীবন ধরে পরিশ্রমটাকে, এবং যাদের আবিষ্কার বা এক্ষেত্রে আরও ভালো বলা ঠিক হবে যে উদ্ভাবন, সেগুলো দেখলে মনে হয় ম্যাজিকের। তো সেই ম্যাজিক শব্দটা আমার এখানে এই জন্যই আনা যে ম্যাজিক মানে একটা চমৎকার, আশ্চর্য, হঠাৎ করে অভূতপূর্ব হয়ে গেল, দুম করে ঘটে গেল, এরকম কিছু না। বিজ্ঞান দুম করে ওরকম ঘটার কোনো বিষয় নয়, বিজ্ঞান ধীরে ধীরে এগোতে হয়, যে কোনো বিশ্লেষণ সেটাকে আবার নতুন করে হয়তো দেখতে হয়। যাই হোক, এটুকু বলে আমরা একটু পরের স্লাইডে যাই। আরও একটা কথা বলে নিই যে আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে বলার সময় শুধুমাত্র তার যে কী বলবো, তার যে বৈজ্ঞানিক উদ্ভাবন বা আবিষ্কার এইটুকুই আমরা বলবো না, তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমরা একটু বলতে চাইবো, তার কারণ আছে। আমরা অনেক সময় ব্যক্তিগত জীবনটাকে অবহেলা করে যাই, যে ওটা নিয়ে বলার কী আছে, ভাবার কী আছে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত জীবন থেকে অনেক নতুন কথা উঠে আসে, যেটা সত্যি সত্যি তার আবিষ্কারের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটে যা তাকে আবিষ্কারে প্রণোদিত করে, তো সেই ব্যাপারটা ঘটে বলেই কিন্তু মানে ব্যক্তিগত জীবন এত গুরুত্বপূর্ণ। তো আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা বলার আগে তিনি যে ক্ষেত্রে সব থেকে বিখ্যাত, সেই ক্ষেত্রটা তিনি আসার আগে অবধি কেমন ছিল একটু বোঝা যায়। ছবি আশা করি সবাই দেখতে পাচ্ছে, এবং তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে একটা একটা রেল লাইন গিয়েছে, রেল লাইনের পাশে একটা লম্বা ইস্পাতের বা লোহার স্তম্ভ আছে, তার একেবারে উপরে লাল আর মাঝখানে সাদা পটি দেওয়া একটা দণ্ড আছে, যে দণ্ডটা কাত হয়ে আছে। তো এটাকে বলা হয় সিমাফোর। এই সিমাফোর কিন্তু একেবারে এখনো উঠে যায়নি, যদিও এটার প্রয়োজন অ্যাজ নেই, আমরা অন্য জিনিসপত্র পেয়ে গেছি। আসলে এই যে
দণ্ডটা এটা কাভ হয়ে থাকলে একটা, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। কেউ একজন বললেন যে শোনা যাচ্ছে, না 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 শোনা যাচ্ছে, আসলে কোনো কোনো অসুবিধা নেই, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কেননা আমি বলিনি গতবারে একটা হলো ব্যাপার এসেছিল, সেটা আমি কিন্তু এবার কারেকশন করে নিয়েছি, সুতরাং কোনো হলো ব্যাপার থাকার কথা না এবং অডিওটাও ক্লিন থাকার কথা, সেই জন্যই আমি বেশি করে চেক করে নিলাম, আমি না আরেকটু বাড়িয়ে দিই। যাই, এবার কথা হচ্ছে যে এই যে সীমা ফোর, এটা না একটা গ্রিক শব্দ, সীমা মানে হচ্ছে গ্রিক ভাষায় হচ্ছে মার্ক, আর ফোর অর্থে বেয়ারার, মানে যেটা একটা চিহ্ন বহন করে, তো এইটা একটা চিহ্ন বহন করে। এরও আগে যা ছিল সেটা ছিল মশাল দিয়ে সংকেত পাঠানো হতো দূরে দূরে, কেউ হয়তো একটা কিছু নাড়িয়ে, পতাকা নাড়িয়ে বা কাপড় নাড়িয়ে সংকেত দিল, সেটাও হতো। তো এইভাবে দূর যোগাযোগ সাধিত হতো। এই দূর যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে দূর যোগাযোগ ছাড়া এক জায়গার মানুষ দূরবর্তী জায়গার মানুষকে অনেক বার্তা পাঠাতে পারবে না, আর তা যদি না পারে তাহলে কিন্তু ব্যাপারটা মানে মানুষের সভ্যতাটা খুব একটা এগোবে না। যাই হোক, এইসব বলার পরে আমরা যেটা দেখছি যে এই সিমাফোরটা খুব চালু ছিল দীর্ঘদিন, কিন্তু মানুষের ইতিহাসে যা হয়, একটা নতুন আবিষ্কার আসে যেটা খুব কাজের, এবং তার ফলে সেই কাজের জিনিসটা আগের জিনিসটাকে সরিয়ে দেয়। ঠিক এই কাজটাই হয়েছিল টেলিগ্রাফের। সুতরাং আমরা এই সিমাফোর ইত্যাদির পর যেটা আসবো সেটা হচ্ছে টেলিগ্রাফ। এই যে ডান দিকের ছবিতে যে ভদ্রলোক রয়েছেন তার নাম হচ্ছে স্যামুয়েল মর্স। ইনি, এটা একটা দেখার বিষয় যে ইনি যেটা পড়াতেন সেটা হচ্ছে চিত্রকলা ভাস্কর্য। কোথায় পড়াতেন? ইউনিভার্সিটি অফ দ্য সিটি অফ নিউ ইয়র্ক। তো আমাদের একটা কেমন ধরাবাঁধা ধারণা থাকে না, যে কোনো নতুন বিজ্ঞানের উদ্ভাবন বা ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাবন সেটা ওই বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ান বা সেটা নিয়ে কাজ করেন শুধু তারাই করে, অন্য কেউ করতে পারে, এটা সত্যি নয়। হ্যাঁ, এখন হয়তো এটা একটু বেশি সত্যি হয়ে উঠছে, যেহেতু এখন গবেষণা বা কাজের জায়গাটা খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আগে দেখা যেত একজন ভদ্রলোক তিনি বিজ্ঞান পড়েছেন কিন্তু তিনি চলে গেছেন অন্য জায়গায় চিত্রকলায়, কিন্তু তার আগ্রহটা রয়ে গেছে। স্যামুয়েল মর্স সেরকমই একজন মানুষ, তিনি অনেক কিছুই পড়েছিলেন, পড়াতেন চিত্রকলা ভাস্কর্য। তিনি খুব আগ্রহী হয়ে উঠলেন যে ইলেকট্রিক টেলিগ্রাফি বলে একটা জিনিস করা যায়, এবং তিনি তো মানে নকশা আঁকতে পারতেন, তিনি নকশা একে দেখিয়েছিলেন যে এইভাবে এটা সম্ভব। 1835 সালে তিনি একটা সিস্টেম আবিষ্কার করলেন যে ডট আর ড্যাশ, এটা দিয়ে সংকেত পাঠানো যাবে। ডট ড্যাশ কেন? তার কারণ আমি তো কথা বলে সেটাকে পাঠাতে পারছি না, অতএব ডট ড্যাশ কিছু একটা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে সেটা পাঠাবো, এবং তার মাধ্যমে ধরো আমি বলতে চাইছি যে একটা যুদ্ধ হচ্ছে, হ্যাঁ বা ইংরেজিতে আ ব্যাটল ইজ গোয়িং অন, তাহলে সেই অক্ষরগুলো শুধু ডট আর ড্যাশের মাধ্যমে তিনি পাঠাতে চাইতেন, এবং তার জন্য তিনি একটা পেটেন্ট চাইলেন, তিনি একটা যন্ত্র উদ্ভাবন করলেন এবং সেটা তিনি পেয়েও গেলেন 1837 সালে। এইটা হচ্ছে মর্স কোড, যা আজকে আর ব্যবহার হয় না, কিন্তু খুব দারুণ ব্যাপার। এটা যদি যারা কিছু উদ্ভাবন করবে তারা যদি এর সূত্রগুলো দেখে তাহলে খুব মজা পাবে। ধরা যাক এই যে অক্ষরগুলো এ থেকে জেড, আর ওয়ান থেকে জিরো, মানে ওয়ান আর জিরো বললে তো টেন হয়ে যায়, মানে সেই অর্থে দশটা এখানে আছে, এইগুলোকে কিভাবে এই ডট আর ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে। ওনার কতগুলো অদ্ভুত সূত্র ছিল। সূত্র হচ্ছে যে ধরা যাক ইংরেজি ভাষায় যে অক্ষরটা সব থেকে বেশি ব্যবহৃত হয় তার জন্য সব থেকে কম ক্যারেক্টার লাগবে, তার জন্য ই
তার রিপ্রেজেন্টেশন হতো শুধু একটা ডট। এই ড্যাশগুলোর এক একটা ইউনিট আছে, আমি আর গভীরে যাবো না, এটা এক একক তিন একক এসব আছে, কিন্তু সেইগুলো হচ্ছে এইভাবে করা হয়। আমরা দেখতে পাচ্ছি যেগুলো খুব কম ব্যবহার হয় সেগুলো সবথেকে বেশি লম্বা। আমরা দেখা যায় কিউ খুব কম ব্যবহার করি, কিউটা বেশ লম্বা, ওয়াইও তেমন ব্যবহার হয় না, ওয়াইটা বেশ লম্বা। এইরকমভাবে তিনি 1 to 10 ব্যবহার করেছিলেন নানাভাবে, তার নিজের ভাবনা অনুযায়ী তিনি করেছিলেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টা খুব আকর্ষণীয়, অনেকে ব্যবহারও করছিলেন এবং ব্যাপারটা ভারতবর্ষেও কিন্তু চালু হয়। আমরা খেয়াল যদি রাখি 1837 সালে উনি পেটেন্ট পেলেন, 1857 সিপাহী বিদ্রোহের পরে ভারতেও কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা চালুর একটা উদ্যোগ নেওয়া হয় এবং অনেকটা এগিয়ে যায়। যদিও আমরা দেখবো যে পরে কেন আর টেলিগ্রাফ থাকলো না, কি অদ্ভুত, সিমাফোর নামে একটা জিনিস ছিল সেটা সরে গেল কেন টেলিগ্রাফের, টেলিগ্রাফ নামে একটা জিনিস ছিল প্রায় 100 বছর চললো, ওই 1800 আমরা দেখাবো, 1843-44 থেকে 100 বছর চললো, তার আগে যন্ত্রটা দেখি। যাই হোক, সে টেলিগ্রাফও সরে গেল, সেটাও একটা নতুন উদ্ভাবনের ফলে, সেটা হচ্ছে টেলিফোন। আমরা আসবো তা মর্স কোড ব্যবহার করার জন্য বা মর্স কোড পাঠানোর জন্য একটা যন্ত্র ছিল, এই যন্ত্রটাতে একটা ইলেকট্রিক সাপ্লাই রাখত। এই যে এখানে একটা পিন আছে, এটা হচ্ছে একটা সার্কিট, এটাকে এই চাপ দিই সার্কিটটা ক্লোজ হবে, এটা যদি ছেড়ে দিই উঠে যাবে, সার্কিটটা ব্রেক হয়ে যাবে। সার্কিটটা ক্লোজ করলে ডট হবে বা সে কি কেমনভাবে চাপলে ড্যাশ হবে তাও বলা আছে, কবার চাপলে হবে। আর যদি তুলে দিই তাহলে ডট আর ড্যাশের মাঝখানে যে ফাঁকটা সেটা দেখা যাবে। তো এই যে ডট আর ড্যাশের মাঝখানে ফাঁক এবং ডট আর ড্যাশ, শুধু এটা চাপ দিয়ে, এই জন্য এই যে চাপ দিয়ে শব্দ হতো, এই জন্য এটাকে আগে বলা হতো টরে টকটা, টক 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 এরকম শব্দ হতো টরে টক। অনেকে ডট ড্যাশ না বলে ডিট ডা ইংরেজিতে অনেকে এরকম বলতো। তো এই প্রথম, এই জিনিসটা প্রথম সুইজারল্যান্ডে গটহার্ড রেলওয়ে ব্যবহার করে